নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখন আমরা যে বিষয়টিকে আলোচনা করব সেই বিষয়টি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনোলজি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে একটা নোটিশ জারি হয়েছে, এবং সেই নোটিশটা হলো অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টে অনলাইন ফর্ম ফিল আপের। এবং আমরা সেই অনলাইন ফর্ম ফিল আপের বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং তার জন্য ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনোলজি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তরফ থেকে একটা 10 তারিখের নোটিশ জারি হয়েছে। এই নোটিশটা হচ্ছে অল্টারনেটিভ মোড অফ অ্যাসাইনমেন্টের ফর্ম ফিল আপের তার যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স জারি করেছে। তো আমরা আলোচনা করবো সেই গাইডলাইন্সে, দেখে নিই কী কী আছে। তো এই হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশন দুটো পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং কীভাবে প্রসেসটা হবে, এবং সেকেন্ড অপশান আছে ডাউনলোড অফ ই অ্যাডমিট কার্ড। তো প্রথমে আমরা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং কীভাবে পেমেন্ট করা হবে সেই মোডটা আমরা দেখে নিই। তো প্রথমেই লেখা আছে অল এলিজিবল রেগুলার এন্ড ক্যাজুয়াল ডিপ্লোমা স্টুডেন্ট হ্যাভ টু অ্যাপ্লাই দ্য অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট। অর্থাৎ যারা রেগুলার স্টুডেন্ট এবং যারা ক্যাজুয়াল স্টুডেন্ট, যারা ডিপ্লোমা স্টুডেন্টগুলো আছে, তারা হচ্ছে এই অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টে অ্যাপ্লাই করতে পারবে, এবং তার জন্য এই ওয়েবসাইটটাতে গিয়ে ওরা হচ্ছে অ্যাপ্লাইটা করতে পারবে। নেক্সট হচ্ছে স্টুডেন্টস হ্যাভিং ব্যাক ইন এক্সটার্নাল পার্ট অফ এনি সিজনাল সাবজেক্ট। যদি কোনো সাবজেক্টে কোনো স্টুডেন্ট যদি ব্যাক পেয়ে থাকে তার এক্সটার্নাল পার্টে, তাহলে তারাও কিন্তু এই অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের ফর্মটা ফিল আপ করতে পারবে। নেক্সট হচ্ছে যে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে 12 আগস্ট থেকে, ঠিক আছে, অর্থাৎ আজ থেকে। এক্সপেক্ট অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি, যারা হচ্ছে ফার্মেসি যারা নিয়ে পড়াশোনা করবে, তারা কিন্তু এই অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টে এই যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু তারা ফিল আপ করতে পারবে না। তাদের জন্য কিন্তু পরে একটা আর একটা লিঙ্ক দেওয়া হবে, এবং সেই লিঙ্কের মাধ্যমে তারা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই মুহূর্তে এই লিঙ্কটার মাধ্যমে তারা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, যারা ডিপ্লোমা করবে ফার্মেসির উপরে। তো নেক্সট কীভাবে করবেন, এলিজিবল স্টুডেন্ট উইল হ্যাভ টু এন্টার দ্য রেজিস্ট্রেশন নাম্বার। তাদের হচ্ছে ওই অনলাইন অ্যাপ্লিকেশন, এটা আমি দেখিয়ে দেবো। তো ওই অনলাইন অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে সেখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে ওদের দুখানা অপশান আসবে, একটা হচ্ছে ক্যাজুয়াল এবং একটা হচ্ছে রেগুলার। তো যেটা ক্যাজুয়াল এবং রেগুলার, যে তার যে ফর্ম ফিল আপ, তাদের ডিটেলস, সেই ডিটেলসটা সেই রেজিস্ট্রেশন দেওয়ার পর তারা ডিসপ্লেতে দেখতে পাবে। নেক্সট অপশান আছে, সেটা হচ্ছে যে সাবমিট অ্যান্ড পে ফিস। আচ্ছা, দুটো অপশন আছে, একটা যে তোমার ডিটেলসে দেখার পরে সেখানে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে, এবং ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদেরকে সাবমিট করতে অপশানে ক্লিক করতে হবে, এবং দেন তারপরে আসবে হচ্ছে পেমেন্ট মোডে। পেমেন্ট মোডে কী কী অপশান আছে, সেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং করতে পারবেন, ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে, অর ইউপিআই মাধ্যমে আপনি করতে পারবেন। এবার আসি কত টাকা দিতে হবে, সেটা হচ্ছে যারা রেগুলার স্টুডেন্ট যারা আছে, ঠিক আছে, কিন্তু ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, তাদের বাদ দিয়ে যারা রেগুলার স্টুডেন্টরা আছে তারা পে করবে হচ্ছে 200 টাকা, কিন্তু সেটা হচ্ছে পার সেমিস্টার পার ইয়ার হিসেবে, ঠিক আছে। আর যারা ক্যাজুয়াল স্টুডেন্টদের জন্য তাদের হচ্ছে 120 টাকা, এবং যারা রেগুলার স্টুডেন্টের মধ্যে ওই ডিপ্লোমা ইন HMCT অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, তারা হচ্ছে 400 টাকা পে করবে এই ফর্মটা ফিল আপ করার জন্য। এবং এই ফর্মে হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 23 অগস্ট, ঠিক আছে, 23 অগস্ট রাত্রি 11:30 পর্যন্ত হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। আজ থেকে শুরু হচ্ছে আর এবং শেষ হবে হচ্ছে 23 অগস্ট। নেক্সট ডাউনলোড অফ ই অ্যাডমিট কার্ড। তো তোমরা হচ্ছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবো, সেটার জন্য কিন্তু এই সেম ওই একই লিঙ্ক আছে, যেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন ফর অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট। সেখানে ক্লিক করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এবং দেওয়ার পর তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডের অপশান দেবে, সেই অ্যাডমিট কার্ড তোমার ডাউনলোড করে নিতে পারবে। এবং এই অ্যাডমিট কার্ডটা হচ্ছে অ্যাভেলেবেল হবে কিন্তু 24 অগস্ট পর্যন্ত, অর্থাৎ 23 অগস্ট হচ্ছে তোমাদেরকে ফর্মটা শেষ হবে, ফর্ম ফিল আপ বন্ধ হবে, এবং 24 অগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। ফলে তোমাদের কিন্তু ভালো করে মনে রেখো যে তোমরা অনলাইন অ্যাপ্লাই করার পর তার কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও। তো এই হচ্ছে গাইডলাইন্স কী করে করবেন, এবং 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ আজ থেকে শুরু হলে তোমার তাহলে ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আমি সেটা হেল্প আউট করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।